শত সহস্ত্র দালান কোঠার মধ্যে একটুখানি সবুজের সমারোহ দূর থেকে দেখে মনে হয় ইট কংক্রিটের নগরে এখানকার বাসিন্দাদের এ যেন বাড়তি প্রাপ্তি তবে বাস্তবতা ভিন্ন গাছগাছালি আছে সঙ্গে আছে ডোবাও আশেপাশের মানুষের সাথে কথা বলে জানা গেল এখানে মশার মহোৎসব সন্ধ্যার পরে মশারি ছাড়া টিকে থাকা দায় দেওয়ার সাথে সাথে আপনি খালি যাওয়া লাগে মানে দাঁড়ায়নি অত্যাধুনিক মশা মশা কামড়ের দামটা সহ্য না জ্বলে সন্ধ্যার সময় মশার মনে জানা ঠিক আছে রায়ও মনে করন মশার জানা কত বাঁধা বাঁধা লাগে দক্ষিণ পাইকপাড়ার এই জায়গাটি ঢাকা উত্তর সিটির তিনটি ওয়ার্ডের সীমানায় পড়েছে তবে দেখভালের দায়িত্ব পালন করে এগারো নম্বর ওয়ার্ড এলাকাবাসী জানায় সিটি কর্পোরেশন ডোবাটি কয়েকবার পরিষ্কার করেছে তবুও কমছে না মশার যন্ত্রণা এই ডোবাগুলো যেমন পরিষ্কার করে মাটির আবেজ দিয়ে বরট করে দিলে আর মশা হবে না কিন্তু এটা পরিষ্কার করে ঔষধও দেয় দেওয়ার পরে আবার 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 সেই মশা জন্ম হয় পাইকপারা মধ্য পাইকপাড়া দক্ষিণ পাইকপাড়া ও দারুসালাম রোডের একাংশ নিয়ে উত্তর সিটির এগারো নং ওয়ার্ড এলাকা ঘুরে দেখা গেছে কল্যাণপুর খালে পানি ঠিকঠাক থাকলেও খালপাড়ে ময়লা আবর্জনার স্তূপ সেখানে জন্ম নিচ্ছে মশা এর মধ্যে ডেঙ্গুর চোখ রাঙানি এতে আতঙ্কিত এলাকাবাসী বাসাবাড়িতে কিংবা বিভিন্ন খোলা ফোলা জায়গায় কেউ যে একটু বসবে বসার মতো শান্তিতে বসতে পারে না মশার কারণে মেডিসিনগুলো যেভাবে আছে এটা যদি সেটা লিকুইড হোক বা নন লিকুইড যে প্রোভাইড করতে পারে সেটা যদি সচেতনভাবে সেটা করতে পারে আমার মনে হয় এটা মানে সলভ করা সম্ভব খালের আশেপাশে কিউলেক্স মশার উৎপাতের কথা স্বীকার করে তার দমনের প্রতিশ্রুতি দিলেন কাউন্সিলর আর এডিস দমনে নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষকে দিলেন কঠোর হুঁশিয়ারি কোটি কোটি টাকার ব্যবসা করবে আর এই ব্যাপারে উদাসীন থাকবে এটা তো আমরা মেনে নেব না আমার সেখানে অবশ্যই এখানে ম্যাজিস্ট্রেট এসে মোবাইল কোর্ট পরিচালনা হবে কল্যাণপুরে বিশেষ করে এই খাল থাকার কারণে একটুখানি একটু খালের পাড়ের লোকদেরকে একটু ভোগান্তি আছে। বাইশ এপ্রিল থেকে ডেঙ্গু সচেতনতায় চুয়ান্ন ওয়ার্ডে একসাথে কাজ শুরু করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সঙ্গে সিঙ্গাপুর থেকে আমদানি করা লার্ভিসাইড বিটিআইতে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণের আশাবাদ কর্পোরেশনের